नमस्कार, क्राइम रिपोर्टर सीरीज में आपका स्वागत है। मैं उनिशा सर और शाही नजर डालते हैं आज कुछ खास खबरों पर। पश्चिम बंगाल के हुगली जिले के पांडुआ में एक दर्दनाक हादसा हुआ, जहां बताया गया कि एक गर्भवती महिला को मंगलवार पांडुआ ग्रामीण अस्पताल में भर्ती कराया गया था, जहां डॉक्टर शिव शंकर राय द्वारा महिला का इलाज किया गया। वहीं डॉक्टर की लापरवाही के चलते गर्भवती महिला सहित बच्चे की मौके पर ही मौत हो गई। वहीं डॉक्टरों ने मौत होने का कारण बच्चे का वजन 1 किलो 200 ग्राम होना बताया है। मृतका का पांडुआ सोनार गाँव में ससुराल है। वहीं मृतका का नाम सुषमा बेद बताया जा रहा है, जहां पुलिस आग की जांच कर रही है। घटनाटा की घटे छिल सोमवार आगे दिन के की बात सोमवार सोमवार आगे दिन रविवार मंगलवार সেদিন রাত্রিতে ভর্তি করেছিল। আচ্ছা, তারপরে ভর্তি করার পর দেখলো, দেখে দিয়ে বললো গ্যাস লাগে, গ্যাস দেওয়ার পরে মেয়ে তাও মানে ওরম ধরা হচ্ছে, হালকা হতে হতে তারপরে ডাক্তারবাবু আবার বললাম মানে বমি হচ্ছে। আচ্ছা, বমি হচ্ছে, ডাক্তারবাবুকে দিয়ে বলছি ডাক্তারবাবু বমি হচ্ছে, কিছু করুন, একটু দেখুন, বলছে কি করবো, চলো দেখছি, আসছে একটু দেখছে, ওই বলছে গ্যাস নিয়ে আসো, খালি বলছে গ্যাস নিয়ে আসো, গ্যাস দাও, এইসবই বলছে। আচ্ছা, আজকের ঘটনাতে আমাকে আমার সঙ্গে এত বড় ইয়ে করলো, যদি ঠিক মতো ডাক্তারবাবু যদি এসে পড়তেন কিংবা দিদি যদি এসে পড়তেন, যদি আমাকে যদি সঙ্গে সঙ্গে যদি ট্রান্সফার করে দিন। অফিসে গিয়েছিলেন? হ্যাঁ, অফিসে গিয়েছিলেন, তিন চারবার গেছি বেশিবার গেছি, রাত্রিও গেছি, সিস্টারদের বলছি, মানে যখন যখন আমার মেয়ের অসুবিধা হচ্ছে তখন তখন আমি ছুটছি না না। হ্যাঁ, তো আজকের ঘটনা ডাক্তারবাবুকে বলছে আমার মেয়ে হাঁচুপাচু করছে, মানে জীবন চলে যাবে। আমি বলছি ডাক্তার দিদি দেখুন না আমার মেয়ে কেমন করছে না, বলছে আচ্ছা যাচ্ছি চলুন। আচ্ছা, আপনাদের কি মনে হয় এটা ডাক্তারের গাফিলতিতে ঘটনাটা ঘটলো না অন্য কোনো কারণ? ডাক্তারই একটু জোরে বলুন, ডাক্তারই, কারণ ডাক্তাররা যদি ঠিক মতো আমাকে যদি ইয়ে করতো তাহলে আমার মেয়ে তো আজকে আমি হারাতাম না, বলুন আজ হারাতাম বলুন। আপনার নাম? আপনার নাম? আপনার কি হয়? তোমার নিজের মেয়ে, একটাই মেয়ে আমার, একটাই মেয়ে। কি কি ঘটনা জানতে চাইছো? না যে হসপিটালে একটা অভিযোগ উঠছে যে এক প্রসূতি মাকে বিনা চিকিৎসায় মানে চিকিৎসা ঠিক মতো করায়নি বলে মারা গেছে, কি বলছেন? কখন মারা গেছে, কোন মায়ের কথা বলছেন? সোনার গ্রামে এক মা মারা গেছে, 19 বছরের এক মহিলা। কবে মারা গেছে আপনার কি কোনো তথ্য আছে না? নেই, আছে, সেটা আপনি কোন মায়ের কথা বলছেন? আগেও তো মারা গেছেন, আজকের কথা বলছি, অবভিয়াসলি আজকের ঘটনা। ওনাকে রেফার করা হয়েছিল, রেফার করে যখন নিয়ে যাওয়া হয় তখন মগড়ার কাছে বলছে যে মারা গেছে। হ্যাঁ, মাটার মা এখান থেকে আজকে সকালবেলায় 9টার সময় রেফার করা হয়েছিল, এবং মায়ের প্রচণ্ড তখন শ্বাসকষ্ট ছিল এবং প্রচণ্ড রকমের একটা হার্টের ইরেগুলারিটি ছিল, অ্যারিথমিয়া ছিল, এবং সেই দিকে ডাক্তার দেখার মাত্রে ওনার রেফার করেন, এবং রেফার করার এবং আমাদের যে নিশ্চয়ই জানা আছে সরকারি পরিষেবা বিনামূল্যে, সেই পরিষেবা দিয়ে রেফার করা হয়, এবং তারপরে মা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে মগড়া বা কালান্ডোর কাছাকাছি কোনো একটি জায়গায় মা সম্ভবত মারা যান। তারপর ওনারা ওনাদের কথা মতো যে ওনারা চুঁচুড়ায় নিয়ে গিয়েছিলেন, ওনারা ফটোবাস করেন, সেখানে ডাক্তারি দেখে বললেন যে মাটি মারা গেছে, এভাবে উনি মারা গেছে, এবং তখন পাণ্ডুয়াতে ওনাদেরকে নিয়ে আসতে পারে। স্যার, ওনারা অভিযোগ করছেন যে চিকিৎসায় গাফিলতির অভিযোগে মারা গেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা আমি বুঝতে পারছি, কারণ আমাদের যে কোনো নিকটাত্মীয় মারা গেলে আমাদের অত্যন্ত দুঃখ হয়, বেদনা হয়, এবং সেক্ষেত্রে তখন এটা স্বাভাবিক ওনাদের দিয়ে, যদি সত্যিই কেউ দোষী থাকেন তো এনকোয়ারি যেরকম আমরা করি প্রত্যেকটা মাকে আমরা এনকোয়ারি করি, কোনো ম্যাটারনারা দেখি আমাদের কাছে লেস ইম্পর্টেন্ট নয়, সেক্ষেত্রে যদি কেউ গিলটি বা দোষী প্রমাণিত হন তিনি তার উপযুক্ত শাস্তি পাবেন। ওনারা কি কোনো অভিযোগ করেছেন? ওনারা এখনও লিখিত কোনো অভিযোগ আমার কাছে করেননি, এখনও যেটা মায়ের বদল থেকে বাচ্চাটা বের করা হয়েছে আমাদের নিয়ে, তো এখনও প্রসেস চলছে, অভিযোগ এনে যেরকম যা হবে সেই অনুযায়ী নিশ্চয়ই অভিযোগে এনকোয়ারি করা হবে আলাদাভাবে। তাছাড়া আমরা ওনারা অভিযোগ না করবো, আমরা রুটিন, এটা আমাদের নিয়ম, যে কোনো মা এবং প্রত্যেকটা মায়ের
মাদার কাছে অত্যন্ত ভ্যালুয়েবল এবং এক্ষেত্রে কেউ কোনো রকম কোনো রোগী সমস্ত হলে স্বাস্থ্য পাবে। স্যার মঙ্গলবার থেকে নাকি ফেলে রাখা হয়েছিল বলা হচ্ছে, মঙ্গলবারে অ্যাডমিট করেছিলেন? এটা তো এত বেশি কিছু আমি এই মুহূর্তে বলতে পারবো না, পুরোটাই তদন্ত সাপেক্ষ। আগে আমি পুরোটা তদন্ত করি, তদন্ত না করে আমি আর তুমি ধরতে পারছি না। স্যার একটু নামটা বলবেন। স্যার নামটা স্যার আমি বিএমএইচ পান্ডু। পশ্চিম বঙ্গাল কে হুগলি জেলে সে অনিবানে জিসকি এক রিপোর্ট।